যখন ক্রিসমাসের বেল বেজে যায় মানে জিঙ্গল বেল যখন আমরা শুনতে পাই তখনই বুঝতে পারি আমাদের ফেস্টিভ্যাল মোড শুরু হয়ে গেছে। আমরা এখন জমিয়ে মজা করি, জমিয়ে হুল্লোড় করি, জমিয়ে হ্যাং আউট করি। তাহলে এমন কিছু করলে হয় না, আজকে আমরা এমন জায়গায় যদি চলে আসি যেখানে আমরা ফুল টুস হ্যাং আউট করতে পারবো। আমি যেখানে হ্যাং আউট করতে চলে এসেছি সেটা কোথায় তোমরা নিজেরাই দেখে নাও। ওয়াইজ আউলে, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, আমি একাই এখানে একটুখানি স্পেশালি তোমাদের অনেক কিছু দেখাবো। কি দেখাবো সেটা ভেতরে গিয়ে দেখাবো, তাহলে চলো আমার সাথে ভেতরে। নতুন বছরে আমরা শুরু করব একটা নতুন উদ্যমে। ক্রিসমাস বা বড়দিন বা ফার্স্ট জানুয়ারি কোনোটাই কিন্তু আমাদের নয়, কিন্তু আমরা বাঙালি তথা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষেরা ভীষণ আপন করে নিতে পারি, ঠিক যেমন আপন করেছি আমাদের ক্রিসমাসকে, আমাদের বড়দিনকে, আমাদের ফার্স্ট জানুয়ারিকে। চিরাচরিত আমাদের খাবারের বাইরে আমি আজ তোমাদের এমন এক খাবারের সন্ধান নিয়ে তোমাদের কাছে চলে এসেছি যেখানে তোমরা কন্টিনেন্টাল ফুড পাবে, যেখানে তোমরা ওয়েস্টার্নাইজ ফুড পাবে। ফুডের সন্ধান যারা দিচ্ছে সেটা হচ্ছে ওয়াইজ আউল। দেখো নামের মতো সুন্দর, নামের মতো এখানকার জায়গা, নামের মতো এখানকার খাবারগুলো ও ভীষণ ভালো। এখানকার একটা বিশেষত্ব হচ্ছে এটা 10 বছরের পুরনো এবং পূর্ণদাস রোডের ওপর একদম রাস্তার ওপর খুব ভালো জায়গায়, কাছেই একদম গোল পার্ক। মানে আমার দেখা প্রথমবার একটা কফি শপ যেটা ভোর 7:30 থেকে ওপেন হয়ে যাচ্ছে তোমাদের জন্য। এইটা কিন্তু আর অন্য কোনো কফিতে, কফি হাউস, কফি শপ যেটা আছে কোথাও পাবে না। 7:30 থেকে টোটালি প্রায় 12:30-1 অবধি তোমাদের ব্রেকফাস্ট পেয়ে যাবে, যে কোনো ধরনের ব্রেকফাস্ট, ভীষণ সুন্দর, ভীষণ হেলদি ব্রেকফাস্ট এখানে পাওয়া যাবে। আজকে দিনের নতুন খাবার দিয়ে, নতুনভাবে নতুন ব্রেকফাস্ট দিয়ে আমার নতুন বছর শুরু করছি। শুরুতেই যেটা আমি এখন তোমাদের সামনে খেয়ে দেখাবো সেটা হচ্ছে অল ডে ব্রেকফাস্ট প্ল্যাটার। এটা অনেক, এই প্ল্যাটার মানে এই ব্রেকফাস্টের প্ল্যাটার তুমি অনেক কিছু পেয়ে যাবে, প্রায় এখানে 9 থেকে 10 ধরনের ব্রেকফাস্টের প্ল্যাটার এখানে তুমি পাবে। 5-6 ধরনের এখানকার নিজস্ব ক্যাপুচিনো পাবে, এখানকার এটাই স্পেশালিটি। তো এখানে আমি ক্যাপুচিনো নিয়ে নিয়েছি, সঙ্গে চাও নিয়েছি, যেহেতু এখানকার ক্যাপুচিনো একটু স্পেশাল তাই আমি এটা সঙ্গে নিয়েছি। এইটা থেকেই আজকে দিন আমি শুরু করব। ভীষণ ভালো কথা মতো, মানে আলাদা টেস্ট বলতে আমার আলাদা ক্রিম মনে হচ্ছে, দুধটাও মনে হচ্ছে পিওর, নইলে এতটা ভালো টেস্ট হতো না। ভীষণ ভালো, শুরুতেই যেটা বাঙালিরা ভীষণ ভালো খায়, আমরা বাঙালিরা যেটা আলু ভাজা বলি সেটা ফ্রেঞ্চ ফ্রাই ওয়েস্টার্নে, তো সেইটা দিয়ে আমি শুরু করছি। ভীষণ ভালো, সঙ্গে ব্রেড দিয়ে আমি শুরু করব। এখানে একটা জিনিস কিন্তু পাবে, যখনই তোমরা আসো পুরো ফ্রেশ খাবার তোমরা খেতে পারবে, সঙ্গে এত হেলদি খাবার, ভীষণ হেলদি। আরেকটা ডিশ আমার কাছে চলে এসেছে, সেটা হচ্ছে স্যান্ডউইচ। এটা হচ্ছে চিকেন কর্ন ক্রিম অ্যান্ড চিজ স্যান্ডউইচ। মানে চিকেনের টেস্টটাও যেমন পাচ্ছি তার সাথে কর্নের যে সুইট একটা মিষ্টি ব্যাপার সেটাও পাচ্ছি, আর তার সাথে তো চিজ আর ক্রিম ব্যাপারও, এটা একদম স্যান্ডউইচ না, একদম ক্রিমি স্যান্ডউইচ হয়ে গেছে, এতটাই ভালো। দারুণ
বলে বোঝাতে পারবো না। চিপস গুলো খুব ফ্রেশ। খেতে খেতে মানে গল্পের সাথে সাথে খেতে খেতে অলরেডি আমার একটা অধ্যায় শেষ হয়ে গেছে, মানে ব্রেকফাস্টের অধ্যায় আমি শেষ করে ফেলেছি, কিন্তু তাও আমার মনের খিদের ইচ্ছেটা একদমই শেষ হয়নি, তাই চলে এসেছে অন্য আরেকটা ধরনের একটা খাবার খেতে, সেটা হচ্ছে ইটালিয়ান ফুড মানে পিজা। মানে আমরা জানি পিজা শুনলে একটা ইটালিয়ান খাবারের কথা মনে পড়ে যায়, তো আমি সেই কথা ভেবে অলরেডি পিজা নিয়ে নিয়েছি। এইটা হচ্ছে 8 ইঞ্চি পিজা, এটা হচ্ছে চিকেন বারবিকিউ চিকেন পিজা। এখানে আমি এটা নিয়েছি বারবিকিউ চিকেন পিজা, কিন্তু আপনারা আপনাদের মনের মতো যেটা ইচ্ছে হয় ভেজ নন ভেজ যাই খেতে চান, এখানে সব ধরনের পিজা আপনারা এখানে আসলে পেয়ে যাবেন। এখন আমি পিজা টেস্ট করতে চলেছি। ওপরে তো ভরে 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 চিজ দিয়েছে, যেটা আমি ভীষণ ভালোবাসি, তার সঙ্গে আমি চিকেনগুলো বারবিকিউ চিকেনগুলোও দেখতে পাচ্ছি, চিকেনের সাইজ কিন্তু খুব ভালো। মানে এই পিজার মধ্যে যতগুলো আমি চিকেন এখানেও দেখতে পাচ্ছি, হয়তো আপনারাও দেখতে পাচ্ছেন ক্যামেরার ওপার থেকে, ভীষণই ভালো, সঙ্গে চিজটা কিন্তু ভরপুর। তো আমি একটুখানি টেস্ট করি, দারুণ। যেটা এখানকার দাদারা আমাদের বললেন যে এখানে একদম ফ্রেশ পিজা পাওয়া যায়, কারণ আপনাদের অর্ডার দেওয়ার পরে এই পিজার ডোটা বানানো হয়, তারপরে এই ব্রেডটা বানানো হয়। সিরিয়াসলি, কলকাতায় বসে ইটালিয়ান খাবার এত সুন্দর খেতে পারবো, এত সুন্দর টেস্ট পাবো, সেটা আমি ভাবতেও পারিনি। সত্যি মনটা ভরে গেল, নতুন বছরে নতুন পিজা, উফ জাস্ট জমে খির, অসাধারণ। কথাতেই আছে বাঙালিরা মাছে ভাতে খায়, মাছ যেখানেই থাকবে বাঙালিরা সেখানেই যাবে, আবার বাঙালিরা যেখানেই থাকবে সেখানেও মাছ কোনো না কোনোভাবে তো সেই মাছ এসে হাজির হয়। ঠিক তেমনভাবেই এই ওয়াইজ আউলও মনে হয় বুঝেছিল যে আমি এখানে এসেছি, তাই আমার সামনেও চলে এসেছে অনেক ভ্যারাইটি মাছ। আমার কাছে মেইন কোর্সের মধ্যে যেটা আমি প্রথমেই টেস্ট করব সেটা হচ্ছে বেক প্রন। এই বেক প্রনের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি চিজ আছে ক্রিম আছে, সেটাকে নিয়ে প্রনটাকে দিয়ে একটা বেক করা হয়েছে। আমি একটু টেস্ট করি, চিংড়ি মাছটা ভীষণ নরম, ভীষণ ভীষণ নরম, সঙ্গে ক্রিমি একটা ব্যাপার। অনেকটা কিরম বলুন তো, আমাদের বাঙালিদের মালাইকারি হয় না, চিংড়ির মালাইকারি, ওটাই। আমাদের দুধের বদলে নারকেলের বদলে এখানে ক্রিম দেওয়া আছে, চিজ দেওয়া আছে, মানে আরেকটু বেটার করা হয়েছে, ভীষণ ভালো, একদম ফ্রেশ ক্রিম ফ্রেশ চিজ, দারুণ, পুরো মালাই মালাই ব্যাপার, পুরো মালাই মালাই ব্যাপার। আপনারা আসুন দেখুন, বুঝতে পারবেন বাঙালির টাচ আছে কিন্তু ওয়েস্টার্নাইজড, এখানেই পাবেন সেটা। মেইন কোর্সের একটা আইটেম তো আমি অলরেডি টেস্ট করে ফেলেছি, সঙ্গে আমার সামনে একদম সামনে যেই খাবারটা আছে সেটাও কিন্তু বাঙালিদের ভীষণ প্রিয়, সেই মাছ। কিন্তু মাছ তো ঠিক আছে, কিন্তু আমরা সচরাচর বাঙালিরা যেইভাবে মাছ খাই না সেইভাবে এইখানে মাছটা আছে, আমাকে প্রেজেন্ট করেছে, সেটা হচ্ছে গ্রিল ফিশ উইথ লেমন বাটার। মানে এই সসটা যেটার ওপর এই গ্রিল করা হয়েছে ফিশটাকে, সেটা হচ্ছে লেমন বাটারের ওপর, অলিভ অয়েল দিয়ে টস করা হয়েছে, মানে ভাজা নয় কিন্তু, মানে যেটা খেলে আপনি হেলদি হয়ে যাবেন মোটা হয়ে যাবেন সেটা একদমই নয়, মোটা আপনি হবেন না, জাস্ট অলিভ অয়েল, যেটা আমাদের শরীরের পক্ষে খুব ভালো, প্রত্যেক দিন আমাদের অলিভ অয়েল খাওয়া উচিত, সেই অলিভ অয়েল দিয়ে এই ভেজিটেবলগুলোকে একটু টস করা হয়েছে, জাস্ট টস, একটু হাফ বয়েল করে টস করা হয়েছে, মানে ভীষণই হেলদি। তো আমি এখন খাবার শুরু করব, যেটা প্রথমেই করব সেটা হচ্ছে আমি গ্রিল ফিশটাকে টেস্ট করব, সেটা করে ফেলি। বোঝাই যাচ্ছে এখানে কোনো মশলা নেই, কোনো উগ্র আর্টিফিশিয়াল কালার কিচ্ছু নেই, এবং টেস্টার মধ্যেও কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু দেওয়া নেই, পুরো সম্পূর্ণটাই কিন্তু একদম মানে নির্ভেজাল জিনিস দিয়ে রান্না করা, চিজ দিয়ে গ্রিল করা, লেমন চিজ ক্রিম,
খুব ভালো, ভীষণ সফট আর ফ্রেশ। সব থেকে বড় কথা হচ্ছে মাছটা ভীষণ ফ্রেশ। জাস্ট আমি যখন কাটছি সেটা দেখলেই বুঝতে পারবেন মাছটা কতটা ফ্রেশ, একদম বোনলেস, মানে কোনো কাটা টাটা কিচ্ছু নেই, শুধু মাছের পিসটা দেওয়া। খুব ভালো, সঙ্গে পটাটো, পটাটো তো আর বলার নেই, সবাই ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি। ভীষণ হেলদি মাছের ডিশ তো আমরা অনেকগুলোই টেস্ট করলাম, একটু মাছের থেকে বাইরে গেলে কেমন হয়, ভালোই হয় বলুন তো। আমি তার জন্য আজকে অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে গ্রিল চিকেন উইথ মাশরুম সস। তার মানে আপনি বুঝতে পাচ্ছেন এই ডিশটার মধ্যে আপনি ভেজিটেবল প্রোটিনও পাচ্ছেন আর নন ভেজ প্রোটিনও পাচ্ছেন, আর সঙ্গে তো ভেজিটেবল এমনি আপনাকে দিয়েই দিয়েছে, একদম টস করা, অলিভ অয়েলে টস করা, সঙ্গে পটাটো, মানে এইটা কিন্তু আপনার একদম মানে ফুল ডিনার খেতে পারবেন, ফুল লাঞ্চও খেতে পারবেন, পুরো পুষ্টি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আমিও ভাবছি একটুখানি প্রোটিন বাড়াই, তো তার জন্য একটুখানি টেস্ট করতে হবে, তাহলে চলো টেস্ট করি। প্রথমে আমি যেটা করবো একটুখানি মাশরুম সস, একটু ভেবেই কেমন একটু অন্যরকম লাগছে না শুনতে, তো আমি ভাবছি এটা দিয়ে শুরু করি, একটু মাশরুম সসটাকে টেস্ট করা যাক কেমন খেতে। দারুণ, এত ভালো ভালো কন্টিনেন্টাল খাবার যেটা আমরা কলকাতায় বসে সচরাচর পাই না, এরকম এত সুন্দর এত আনকমন খাবার খেয়েও প্রাইসটা এতটাই কম, মানে আপনি অবাক হয়ে যাবেন যেমন আমি হয়েছি। ভাবছো আর সময় নষ্ট করবে না বা এখানে আসার জন্য এতটা ধৈর্য নেই, তোমরা এক্ষুনি বাড়ি বসে যদি খেতে চাও তাহলে তোমাদের জন্য সুখবর আছে, কারণ এখানে খাবার অর্ডার, এখানকার খাবার তোমরা যদি খেতে চাও বাড়ি বসে তাহলে তো তোমাদের অনলাইনে অনেক মানে সুইগি জোম্যাটো এখানে তো অর্ডার দিতেই পারো, তাছাড়াও এখানকার নিজস্ব ফোন নাম্বার আছে, যেই ফোন নাম্বারে তোমরা বুক করতে পারো, অর্ডার দিতে পারো তোমাদের মনপসন্দ খাবার আর পেয়ে যেতে পারো তোমাদের বাড়ি বসে এই সুন্দর সুন্দর সুস্বাদু কন্টিনেন্টাল খাবার। তাহলে আর সময় নষ্ট না করে যদি একটু ওয়াইজের মতো তোমরা খেতে চাও, যদি তোমাদের মতো মধ্যেও যদি একটু ওয়াইজ ব্যাপারটাকে আনতে চাও তাহলে খেতেই হবে ওয়াইজ আউলের এই কন্টিনেন্টাল ডিশগুলো। আমি তো খেয়েই যাচ্ছি, তোমরা আমার সাথে খেতে পারো, অর্ডারও দিতে পারো আর আসতেও পারো, সব কিছু তোমাদের ওপর, তোমরা কোনটা করবে, তোমরা আমার মতো এখানে এসে খাবে না অর্ডার দিয়ে খাবে সেটা তোমাদের ওপর, এখন শুধুই খাবো, টাটা। Dad and Son, since 1849, phone number 9875304822.